বিশেষ একটি খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে দুপুরবেলা সাড়ে বারোটার দিকে আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে বাংলাদেশ পুলিশ বাহিনী তো এর এর তীব্র নিন্দা জানাই যে আল্লামা মামুনুল হক সাহেবের এই প্রতিবাদী কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার পিছনে যে সমস্ত ষড়যন্ত্রগুলো চলেছিল যে সমস্ত অপবাদগুলো দিয়েছিল সেই সমস্ত অপবাদগুলো শেষ না হতে হতেই আরেকটা অপবাদের কালঝুরি ঝরে পড়ল সেটা হচ্ছে যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব রফিকুল ইসলাম মাদানী সাহেবকে গ্রেফতার করার মধ্য দিয়ে শুরু হয়েছে হেফাজতের সকল নেতাকর্মীদেরকে গ্রেফতার করা ইতিমধ্যে আমরা জানিয়েছি পনেরো থেকে ষোলো জন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তারা এখন ওই অন্ধকার কারাগারে কেমন আছে কি অবস্থায় আছে আমরা এখনও জানি না তবে আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে এর এর তীব্র নিন্দা জানাই কারণ হেফাজতে ইসলামের যার প্রতি যিনি বাংলাদেশের একজন সকল যুবকের আইডল যাকে বাংলাদেশের সকল যুবকরা ফলো করে ঠিক সেই একটা মানুষকে তারা আজকে তুলে নিয়ে গেছে এই কারণে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আসলে এটা খারাপ লাগারই কথা আল্লামা মামুনুল হক সাহেবের পিতা মৌলানা আজিজুল হক সাহেব তিনি গ্রেফতার হয়েছিলেন দু সালে এই আওয়ামী লীগ সরকারের সরকারের অধীনেই তিনি গ্রেফতার হয়েছিলেন আর দু সালে এসে মাওলানা মামুনুল হক সাহেব গ্রেফতার হয়েছেন সেখানেও আওয়ামী লীগ ক্ষমতায় তো বন্ধুরা বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতি জানি না আগামীর বাংলাদেশ কোন দিকে মূল নিতে যাচ্ছে তবে অনতিবিলম্বে দু সালের মধ্যে বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাজ্য হিসাবে পরিণত হয়ে যাবে কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু দলের দালালি করছে তারা দলের মোহে পড়ে তারা দিনকে ভুলে গেছে ইসলামকে ভুলে গেছে তারা আজ দল নিয়ে আছে অথচ দিন শেষে তাদের পরিচয় থাকবে একটাই তারা মুসলমান আজ তারা মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চক্রান্ত করছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না তারপরেও কিছু মুসলমান এখনও ঘরের মধ্যে বসে আছে এখনও নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য নিজের খানকাকে টিকিয়ে রাখার জন্য এখনও খানকার পীরের মতো বসে আছে বন্ধুরা আমরা আল্লামা বাবুনগরের দিকে তাকিয়ে আছি জানি না তিনি কোন সময় কিসের ডাক দিয়ে বসেন তিনি যে সময় যে পদক্ষেপ নিতে বলবেন ইনশাল্লাহ আমরা সেই পদক্ষেপের প্রতি প্রস্তুত থাকব তো বন্ধুরা সকলে বেশি বেশি করে প্রচার করবেন কি যে আল্লামা মামুনুল হক সাহেবকে যে গ্রেফতার করা হয়েছে এই বিষয়টি আসলে আমাদের নিজের কাছেই খুব জানে নিজের কাছেই খুব খারাপ লাগছে যে জানি না তার তার প্রতি কি করা হয় কারণ আমরা দেখেছি যখন রিসোর্টের একটা ঘটনা ঘটে গেল তখন তাকে মানহানি করার জন্য তার সম্মানকে নষ্ট করার জন্য তার ক্যারেক্টরকে নষ্ট করার জন্য তারা কত সমস্ত উপায় উপকরণ খুঁজে বের করেছে কল রেকর্ড পাস করা থেকে শুরু করে বড় ছেলে ছোট ইত্যাদি ইত্যাদি ভিডিও আপনারা সেগুলো দেখেছেন অনুধুরে আপনারা শুধু যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা তো কিছু করতে পারবেন না আপনারা শুধু বাহির থেকে আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আমরা ভিতরে থেকে আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দিনকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের এই নায়েবের ওসুলগুলাকে রক্ষা করার জন্য নিজের যানকে বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে জিহাদের ময়দানে অথবা হাসরের ময়দানে কারণ আওয়ামী লীগ বিএনপি বলেন অমুক বলেন তমুক বলেন ক্ষমতা তো ভোট একটা সুষ্ঠু নির্বাচন হলেই প্রত্যেকবার বাংলাদেশে এখন পর্যন্ত ফ্রি ফেয়ার ইলেকশনে কেউ দ্বিতীয়বার ক্ষমতায় থাকতে পারেনি সবসময় পাঁচ বছর পর পর পরিবর্তিত হয়েছে এখন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না পঞ্চাশটা সিট পাবে কি সন্দেহ আছে কাজে এই যে যারা অতি উৎসাহী হয়ে আওয়ামী দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে গণবিরোধী কাজ করছেন জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেগুলো আপনারা ক্ষুণ্ণ করছেন আজকে আমি এর আগের অনেক লাইভে বলেছি আবারও বলছি এই কথাগুলো বারবার বলা দরকার যেখানে সংবিধান মানুষকে সভা সমাবেশ মিছিল মিটিং রাজনীতি করার সুস্পষ্ট অধিকার দিয়েছে বা দিচ্ছে সেখানে কেন আমার আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা একটা মানুষ গণতান্ত্রিক প্রতিবাদ করতে গেলে ব্যানারটা কিনে নিচ্ছেন কেন একটা মিছিল করতে গেলে সেখানে অকারণে হামলা করছেন কেন একটা মানুষকে আপনার টেনে হিস্টে নিয়ে যাচ্ছেন মিছিল থেকে মিটিং থেকে সভা সমাবেশ থেকে এইটা আইনশৃঙ্খলা বাহিনীর অধিকার আছে কি না আজকে মানবাধিকার সংগঠনগুলো কিন্তু এগুলো নিয়ে কাজ করছে এবং মানবাধিকার সংগঠনগুলো কিন্তু জাতিসংঘসহ সমস্ত মানবাধিকার সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক ভিন্ন মত দমনে ব্যবহৃত হচ্ছে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হয়রানি করছে গুম খুনের সাথে জড়িত হচ্ছে যেটা স্পষ্টত আইন এবং সংবিধান বিরোধী মানবতা বিরোধী এটি কিন্তু আপনার আপনার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে তো কাজী আপনারা কেন এই সমস্ত কাজগুলো করে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন নিজেদের গায়ে স্পট লাগাচ্ছেন মানবতা বিরোধী হিসেবে নিজেদেরকে চিহ্নিত করতেছেন কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে বিভিন্ন রাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতেছে তাদের পরিবার পরিজন ইউরোপ আমেরিকার কোনো দেশে ঠাই পাবে না টাকা পয়সা নিয়ে যেতে পারবে না সেসব দেশে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করছে এমনকি যারা গুম খুনের সাথেও জড়িত যারা অত্যাচার নির্যাতন করছেন আজকে আর কিন্তু কোনো কিছু লুকিয়ে থাকতে লুকিয়ে থাকছে না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন যে আপনার আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের সকলকে কেনা যায় আপনার শুনেছেন এই বক্তব্যটি এবং পঁচাত্তর সালে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর আশপাশে যারা ছিল তারাও কিন্তু সেদিন বঙ্গবন্ধু হত্যার পরে তারাও কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছিল বা হত্যাকে আপনার সমর্থন দিয়েছিল কাজেই আজকে আমরা যারা রাজনীতি করি প্রধানমন্ত্রীর আশপাশে সবাই প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমার আশপাশে সবাই আমার বিশ্বস্ত সবাই আমার সহযোদ্ধা ভিত্ত এইটা কিন্তু বিশ্বাস করার কোনো অবকাশ নেই কাজেই এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যারা আজকে এই দুর্বৃত্তায়ন কাজগুলো করছেন মানবতা বিরোধী কাজ করছেন গণবিরোধী কাজ করছেন এলাকায় মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করছেন ক্ষমতার পরিবর্তন হলে আপনারা কি করবেন কোথায় যাবেন ইউরোপ আমেরিকার দেশে যেতে পারবেন না সেই পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের টাকা পয়সা ইউরোপ আমেরিকা থাকলে সেগুলো সিজ করা হবে তো যাই হোক আমি আবারও আমার সেই বিষয়ে কথা বললে অনেক বিষয় চলে আসে তবে ইনশাল্লাহ চেষ্টা করব দশ মিনিটের মধ্যে হয়তো শেষ করার জন্য কারণ অনেকে নামাজ পড়তে যাবেন তো সেই কারণে আবারও বলছি যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন তারা তো দেখছেন পাশাপাশি নিজেদের টাইম লাইন বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে এই বক্তব্যগুলো সকলের কাছে পৌঁছে দেবেন এবং আমার কোনো আপত্তি নাই লাইভটি যদি কেউ আপনার ডাউনলোড করে প্রচার করেন ইউটিউবে প্রচার করেন তবে অবশ্যই বিনয়ের সাথে অনুরোধ থাকবে এমনভাবে বিকৃতভাবে ওই প্রচার করবেন না যেটাতে একটা বিভ্রান্তি তৈরি হয় সবাই সঠিক মেসেজটা বার্তাটা যেন মানুষের কাছে যায় সেভাবে প্রচার করবেন তো এই যে রমজান মাসে আমাদের সহযোদ্ধাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে মিথ্যা মামলায় জড়াচ্ছে বিশেষ করে হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আপনারা দেখছেন যে দু একদিন পর পর বিভিন্ন নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রিমান্ড দিচ্ছে কাউকে তুলে নিয়ে শিকার যাচ্ছে না পরবর্তীতে আবার তাদেরকে আপনার থানায় তুলছে এই যে রমজান মাস মানুষগুলো ইবাদত বন্দিগি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মহামারী থেকে বাঁচার জন্য মানুষের জন্য দোয়া করবে বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানব সভ্যতার ইতিহাস রক্ষা করার জন্য মানুষের কাছে দোয়া চাইবে সে যেই ধর্ম মতের হোক না কেন আমি বারবার বলেছি যে এই রমজান মাসে যেমন মুসলমানরা তাদের মসজিদ মাদ্রাসাগুলোতে ইবাদত বন্দিগি করবে দোয়া চাইবে আল্লাহর কাছে তেমনিভাবে অন্যান্য ধর্মের মানুষগুলো তাদের শশা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মন্দির প্যাগোড়া গির্জায়ও অন্তত দোয়া চাওয়া উচিত আল্লাহর কাছে পানা চাওয়া উচিত যেন আল্লাহ পাক আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন